वेलकम टू माय अनदर ब्लॉग सर आज के ब्लॉग से তোমাদের আমি দেখাবো যে কালী চক থেকে প্রকা গ্র্যান্ড এলফিন ক্লাসিক 350 নিয়ে কত তাড়াতাড়ি পৌঁছে যায় সেটাই দেখার আছে কত সেকেন্ডে পৌঁছায় কত মিনিটে পৌঁছায় কোনো ভিডিও কাট হবে না কিছু হবে না যতক্ষণে তোমার পৌঁছাতে লাগবে ততক্ষণের ভিডিও হবে তো চলো আমি ভিডিওটা শুরু করেছি কালী চক থেকে গিয়ে শেষ হবে একদম প্রকা বাস স্ট্যান্ডে সেখানে গিয়ে দেখব যে কত মিনিট আমার সময় লাগলো কালী চক থেকে নিয়ে প্রকা পৌঁছাতে ক্লাসিক 350 ওকে যদি মিডিলে কোনো সংযোগ না আসে তাহলে তো আমার মনে হয় 10 থেকে 15 মিনিটও লাগবে না পৌঁছাতে আর এর মধ্যে যদি কোনো সংযোগ চলে আসে তাহলে কিন্তু বস সেটা তো তোমার দেখতেই পাবে যে সংযোগটা কী ওকে শুরু করা যাক শুরু হয়ে গেছে শুরু করা যাক এখন আমার গাড়ির অ্যাভারেজ স্পিড হচ্ছে 80 থেকে 100 মধ্যেই চলবে এর বেশি আমি উঠাচ্ছি না কারণ সেফটি ফার্স্ট কেন রাইডিং গিয়ার একদমই আমি পরে নেই না হাত গ্লাভস আছে না নি গার্ড আছে না এলবো গার্ড আছে শুধু আছে আমার মাথায় হেলমেট ফার্স্ট টাইম আমার চ্যানেলে প্রথম এইরকম টেস্ট হচ্ছে তো চলো কেমন অভিজ্ঞতা থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখন স্পিড দেখতে পাচ্ছ তোমরা 80 থেকে 100 মধ্যেই যতটা স্লো হওয়ার কথা ততটা হতে হলো না বাট ক্রস করে গেলাম আমার সামনে একটা ট্রাফিক আছে সেখানে জানি না এবার পুরো ফাঁকা পেয়ে যাবো আপ টু টোল অবধি সামনে আছে তোমার সেই বিএসএফ ক্যাম্প যেমন এর আগের ভিডিওয় দেখেছো তোমরা বাটরা বিলে বাটরা বিলটা দেখে নিতে পারো তোমরা পাশে যে দেখছো এটা ক্যাম্প বিশেফদের থাকার কোয়ার্টার আর সামনেই পেয়ে যাবো টোল প্লাজা একবারে ফরকা পৌঁছে তোমাদেরকে আমি বলতে পারবো কতক্ষণ সময় লাগবে বা আমি জানতে পারবো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ টোল প্লাজা ইন করলাম এখানে একটু সময়টা লাগলো কতক্ষণে পৌঁছাতে পারি সেটা একটু দেখার আছে আমার প্রায় পিটিএস মোড় পৌঁছে গেলাম এই দেখো লম্বা ট্রাফিক তোমাদের আগে বললাম যে ট্রাফিকে যদি না পিছিয়ে থাকি বিটিএস মোড়ে লম্বা ট্রাফিক আর ফরকা ব্যারেজের উপরে তাহলে কি জ্যাম আছে হয়তো ফরকা ব্যারেজের উপরে যদি জ্যাম থাকে তাহলে বিটিএসে লম্বা ট্রাফিকটা হয়ে যায় তো চলো ট্রাফিকের জন্য সময়টা চলে গেল অনেকটাই সময় লাগলো এই ট্রাফিকে ট্রাফিকটা না থাকলে হয়তো ফরকা ব্যারেজ মোটামুটি ক্রস না করতে পারলেও ব্যারেজের উপরে থাকতে পারতাম তাই নয় সামনে হচ্ছে তোমার ফরকা ব্যারেজের জন্যই হয়তো এই ট্রাফিকটা প্রায়ই হয় ফরকা ব্যারেজ ইন করলাম কত ট্রাফিককে কাটিয়ে বাট ঠিক সময় পৌঁছাতে পারলাম না এই ট্রাফিকের জন্য এই বাধাটা হচ্ছে ট্রাফিক ফরকা ব্যারেজের ট্রাফিক তবুও তোমরা এনজয় করো ভিডিওটা আর ব্যারেজটা ক্লিয়ার পেলেই আবার গাড়িটা আমার দৌড়াতে পারবে দেখি না বস পুরো ট্রাফিক হয়ে আছে পুরো লম্বা ট্রাফিক ব্যারেজের ওপর
চেষ্টা করলাম বাট হলো না কাজ। ব্যারেজের উপরে পুরো ফেসে গেলাম, ফরাক্কা ব্যারেজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে না মালগাড়ি, মালগাড়ি যাচ্ছে বস। একটা লম্বা ট্রাফিক ছিল তাই না, আর বলছো একটাকে ওভারটেক করতে পেরেছি কোনো রকমে, বাকিগুলোকে ওভারটেক করা যাবে, বড় লরিকে শুধু যাবে না বাকি যাবে। গেট নাম্বারে পৌঁছে গেছি, এখনো প্রায় 32 গেট আছে। একটু ফাঁকা পেলাম, আবার ফাঁকাতে লাগলাম, জানি না কতদূর ফাঁকাতে পারবো গাড়িটা, সামনে আবার ট্রাফিক আটকে পড়বো, বুঝতেই পারছি। আবার ট্রাফিক আটকে পড়লাম, বাট আর বেশি দূর নয়। ফরাক্কা ব্যারেজ শেষ করার পর আবার চলে এসেছি ফাঁকা রাস্তা, সামনে কলকাতা বহরমপুর মোড় গেলাম। ফরাক্কা ফাইনালি পৌঁছেই গেলাম।